दिगे फिराई आखी ओ दिगई तुम्हें देखी जे दर देखता हो वो दर तू है तू है जे दर देखता हो वो दर तू है तू है नशा तू है तू है जपा तू है तू है नशा तू है तू है जपा तू है तू है हुजूर बोलते रहा सो गार खे सो खाही সব কিছু থেকে আল্লাহু আকবার মালিকের মহব্বত ঢুকাই দাও নবীর রাস্তার উপর উঠিয়া সে গোসাজি আল্লাহু আকবার সে গোসাজি নারে রানু রে খোদা সে গোসাজি নারে রানু রে খোদা নূরে ইব্রাহিম রাসূল জো সেদা আল্লাহ 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 রাসূল গার খে সোখাহি নাসরা দর দন বাজা সোগার খে সোখাহি নাসরা দর দন বাজান গর্বে শানে হুব খাহি বুক জারাদ ফরজন্দ কয় কোন মানুষ যদি মালিকের সাথে সম্পর্ক লাগাইতে চায় দুনিয়ার সব কিছু থেকে অন্তরকে খালি করিয়া মালিকের মহাব্বতটা যেন বসাইয়া দেয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মালিকের মহব্বত অন্তরে বসাইয়া আল্লাহু আকবার গভীর রজনীতে গভীর রজনীতের ভাই ঘুম থেকে উঠিয়া নিজের হুজরাখানার ভিতরে বসিয়া ডাকতেছে আল্লাহ 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 الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا طريق له ولا وزير له ولا نظير له ولا شبيه له ولا مقيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا شبه له ولا كفو له ولا بلد له ولا والد له ولا عم له ولا قال له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا زد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون
وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যার আগের পিছের সব মা তারপর দৈনিক শতবার সত্তর বার এস্তেকবার তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির নাম মোবারক শুনলে কি বলতে হয় মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছি এই জমিনে যায়া পৌঁছতেছে মদিনা শরীফের মধ্যে ভাই সময় কতটুকু কয় পড়তে যেটুকু সময় লাগে মদিনা শরীফ যায়া পৌঁছতে এতটুকু সময় লাগে না এটা কোন মানুষে পৌঁছাইতেছে না এটা ফেরেশতাদের কাজ কারবার ঠিক না ভাই ঠিক ফেরেশতাদের মাধ্যমে পৌঁছতেছে যেটুকু সময় লাগে এতটুকু সময়ও পৌঁছাইতে মদিনা শরীফে সময় লাগে না তার আগেই পৌঁছে যায় ঠিক না ভাই ঠিক গোফতে ফায়গা বরকে বারা দাসে সে সাবা গোফতে ফায়গা বরকে বারা দাসে সে সাবা আজি আমার মি আয়া জাম্বো এ খোদা আল্লাহ 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 Allah 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 নামাজ আল্লাহ ডাক ভাই এই ডাকটা রাত্রি দিন 24 ঘন্টা আপনি ডাকেন এমন একটা সময় আছে শেষ সজনীতে আপনাকে মালিক এসে ডাকে ডাকি বলেন বন্দা সব সময় তুমি আমাকে ডাকো আর এখন আমি তোমাকে ডাকতেছি একটু সময় উঠিয়ে আমাকে নিয়ে বসিয়ে যাও বসিয়ে একটু ডাকা ডাকে শুরু করি দেখো না ডাকার মধ্যে কি সার এই ডাকটা হবে নামাজ ওলা ডাক ভাই ঠিক না ভাই ঠিক রোজা ওলা ডাক বিবির পর্দা ওলা ডাক হালাল গাজার ডাক এই সাতটা কথার ভিতর আপনার আমার মালিককে ঢুকাইয়া রাখছি ঠিক না ভাই ঠিক হালাল গাজার ডাক হালাল গাজা খাইয়া ডাক দিলে যে শান্তি হালাল ছাড়া এই শান্তি নাই ডাকের ভিতরে হালাল গাজা খাইয়া ডাক দিলে যে শান্তি রে ভাই
সমস্ত ইবাদত বندگی আমার মালিকের দরবারে যদি কোনো বান্দা পৌঁছাইতে চায় এক নাম্বার শর্ত সে হালাল গাজা খাইয়া রাখতে হবে হালাল গাজা এই হালাল গাজার ডাক নামাজ ওয়ালা ডাক রোজা ওয়ালা ডাক বিবির পর্দা ওয়ালা ডাক এই ডাকের আওয়াজ দিতে দিতে উজানির জমিনে শুইয়া গেছে ঠিক না রাজি কত আগুন আছিল দুনিয়া আগুন লাগাইয়া শুইয়া গেছে রে ভাই যেসে কলব কিয়া হোনে দিল ফুক দিয়া লাখো উস কলব মিয়া আল্লাহ দিয়া আজ মেরি হোগি আল্লাহ 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 জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এই ডাকার জিকির চলতেছে রে ভাই জিকির করতে 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 মৃত্যু সজ্জা শুয়ে গেছে এখনো মালিকে ডাকতেছে তো সঙ্গীরা বলেন হুজুর আপনার শেষ মুহূর্ত মালিকে এত টাকা ডাকতেছেন ব্যাপারটা কি কয় আমার সঙ্গী সাথীরা শুনো আমি দেখতেছি আমার আমলের খাতা গুনার খাতা দোনোটা খাতা ফেরেশতারা দুই তিন মিনিটের ভিতরে গোছাই ফেলছে বন্ধ করি ফেলাইবে তা আমি আল্লাহ আল্লাহ জিকিরটা কয়েকবার ডাকিয়া শেষবারের মতো আমার আমলের খাতায় ঢুকে দিতেছি আল্লাহ 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 মাস্ত মাস মামে খোদা আল্লাহ আল্লাহ মাস্ত মাস মামে খোদা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ডাকতেছে মালিকরে ডাকতে ডাকতে শেষ সজনীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ডাকতেছেন দনজনের হুজরাখানায় দনজন শেষ সজনীতে উঠিয়া নিরিবিলে একা একা মালিকরে নিয়া বসে গেছে ভাই ঠান্ডা পানি দিয়ে অযু বানাইয়া দুই চার রাকাত নামাজ পড়িয়া কুদরতি ভাইয়া মালিকের সেইদা দিয়া আল্লাহ আল্লাহ জিকির চলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার কিনার দিয়ে যাইতে দেখতেছে জিকির আওয়াজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছে জিকির আওয়াজটা একটু ছোট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছে জিকির আওয়াজটা বড় এখন জিকির আওয়াজ জিকির চলতেছে চলতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিকির আওয়াজ শুনিয়া চলে আসছেন মসজিদে নববীতে আসার পরে আজান হইয়া গেছে জামাতের সময় হইয়া গেছে সাহাবীরা সকলেই উপস্থিত জামাতের সাথে নামাজ আদায় করল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া বলতেছেন আবু বকর সিদ্দিক উপস্থিত আছো নে দাঁড়ায়া কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপস্থিত আছি বলো আজকে জিকির আওয়াজ এত ছোট কেন কয় আমি জিকির আওয়াজ ছোট করি করতেছি আর খেয়াল করতেছি আমার জিকির আওয়াজ যাতে অন্য কোন মুসলমান ভাইয়ের ঘুমের ক্ষতি না হয় আস্তে আস্তে মালিকের নাম ডাকতেছি যদিও আস্তে ডাকি আমার মালিক তো আস্তে ডাকলেও শুনে ঠিক না ভাই আচ্ছা জবাবটা দিছে যে ভালো হইছে কিনা ভালো একটা জবাব দিছে আল্লাহর হাবিব বলেন ওমর তুমিও তো আজকে মালিকের নামের জিকির করলে আওয়াজটা অনেক বড় বড় আওয়াজ দিয়ে জিকিরের কারণ কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বড় আওয়াজ দিয়ে জিকির করতেছি আমি নিজেকে নিজে মনে করতেছি জগতের ভিতরে আমার মতো গুনাহগার আরেকজন বান্দা জমিনে নাই তা আমার জিকির আওয়াজটা শুনি আল্লাহর কোন বান্দা যদি ঘুম থেকে উঠে আমার সাথে বলি ফেলায় মালিকের নাম হাসর ময়দানের মধ্যে তার উসিলা মালিকের কাছে আমি নাম নাজাত চাওয়ার জন্য একটা উসিলা হয়ে যাবে এই জন্য জোরে জোরে জিকির করতেছি
তো দোনো জনে আল্লাহর হাবিবকে তাদের প্রশ্নের জবাব শুনানোর পরে আল্লাহর হাবিব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর দিকে ডান হাত দিয়ে একটু নিচে রাখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুর দিকে হাতটা দিয়ে একটু উঁচু রাখলেন উঁচু নিচু দিয়া বলতেছেন সাহাবীরা আমি উসে আর নিচে দুই হাত দুই মুই দিয়া কি বুঝাইলাম কি বুঝলা সাহাবীরা বলেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন তখন আল্লাহর হাবিব বলেন হে ওমর তোমার দিকে আমার হাতটা উঠাইয়া একটু নিচের দিকে দিয়া ইশারা বুঝাইলাম জিকিরের আওয়াজটা একটু নিচু করো একটু ছোট করো আর আবু বকর সিদ্দিকের দিকে হাতটা দিয়া বুঝাইলাম তোমার জিকিরের আওয়াজটা একটু বড় করো অর্থাৎ বেশি বড় না বেশি ছোট না আমি নবীজি মধ্যম পন্থার মালিককে ডাকতাম তোমরা আমার সাহাবীরাও মধ্যম পন্থার মালিককে ডাকো মধ্যম পন্থার ভিতরে আমার মালিককে পাওয়া যাবে ঠিক না ভাই ঠিক বেশি আওয়াজ দিয়া চিল্লাইয়া হাল্লাইয়া লুঙ্গি হয়ে গেছে হিডারও খবর নাই আর এমন আস্তে আস্তে আমার কানও আওয়াজ শুনে না এরকম জিকিরের দরকার নাই মালিকের ঠিক না ভাই ঠিক এমন আওয়াজ যেটা আমার দিলের মধ্যে ধাক্কা লাগে আজকে আমরা এখানে মাহফিল করার জন্য আসছি বক্তারা পানি খাইব মেহমান পানি খাইব গ্যালাসের মাঝি ফেলাইছে পরিষ্কার করে ঠিক না ভাই ঠিক জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দায় রুকম আছে দৈনিক তার দিলটাকে কলমটাকে মাঝামাঝি করে মালিকের জিকির দিয়ে রে ভাই ঠিক না ভাই ঠিক আল্লাহর জিকির দিয়ে আল্লাহ 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 মাজদা মাজমা মে খোদা मस्ता मजमा में खुदा मिस कद अजहर तुमरा वत जुदा कोई यही नाम पागल हो আর জিকির যত করতে 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 আল্লাহু আকবার আমার আরেকজন বান্দা দেখিয়া জিকিরকারীকে যখন পাগল বলবে দুনিয়াতে যখন পাগল বলিয়া নাম উঠবে তখন খোদাই দপ্তরে মুসলমান হিসাবে নাম উঠবে রে ভাই আমরা এই জমিনে জ্বলতেছি আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকা দরকার কি থাকা দরকার প্রত্যেকটা মুসলমান আমরা যারা জমিনে আছি যারা আসবে প্রত্যেকের উদ্দেশ্য এটা হওয়া দরকার মালিক যাতে আমার উপর রাজি হইয়া যায় ঠিক না ভাই ঠিক মালিক যাতে আমার উপর কি হইয়া যায় রাজি হইয়া যায় রাজি হওয়ার ভিতরে কাজ করতে হবে মালিক আমার উপর রাজি হইয়া যান কইয়া গেলে হলো না অর্থাৎ আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয় তখন মালিক আমার উপর রাজি হইয়া যাবে ঠিক না ভাই ঠিক কোন লোক যদি শিক্ষক শিক্ষক প্রতিষ্ঠানে চাকরি করে যদি সেখানে ঠিকমতো সময় না দেয় তাহলে তার চাকরি থাকবে না আমরা যারা মসজিদ মাদ্রাসার খেদমত করতেছি আমরা যদি ঠিকমতো খেদমত না করি চাকরি থাকবে না মাইক অপারেটর যারা মাহফিল পরিচালনার সময় যদি মাইকের কাছে না থাকে এদের সামনে আর কেউ কইব না তাহলে যার যে দায়িত্ব ওই দায়িত্বের সময় সাথে থাকা লাগে কাছে থাকা লাগে ঠিক না ভাই আল্লাহর কোন বান্দা যদি মসজিদের সাথে মাদ্রাসার সাথে আলেম ওলামার সাথে আল্লাহর নেককার বান্দাদের সাথে ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক রাখে তার আখেরাত বলে সুন্দর হইয়া যায় সুবহানাল্লাহ আর যার এই সম্পর্ক থাকে না তার আখেরাত সুন্দর হয় না ঠিক না ভাই ঠিক এই আখেরাত সুন্দর হওয়ার জন্য আজকের এই মাহফিল ঠিক না ভাই ঠিক আমাদের কি করি আখেরাত সুন্দর হইয়া যায় আখেরাত সুন্দর হবে তিন কারণে এই জমিন টিকে থাকবে তিন কারণে মাহফিল আছে মাঠ আছে মাঠের মধ্যে মাহফিল দেওয়া যায় খেলাও দেওয়া যায় ঠিক না ভাই ঠিক গানের অনুষ্ঠানও করা যায় মাঠ নাই খেলা চলবে না মাঠ ছাড়া খেলা চলবে না মাঠ লাগবে খেলা দিতে হইলে মাঠটা কি আল্লাহু আকবার এই জমিনের খেলা আছে আল্লাহু আকবার তিন দলের কারণে এক নাম্বার দর হইলো জাকিরিনের যারা মালিকরে ডাকে জিকিরকারীরা দুই নম্বর হইলো তালিরা তালিরা কয় তালিরাকে কোরআন তেলাওয়াত করনে ওয়ালাদের জন্য তিন নম্বর হইলো নামাজিদের কারণে এই তিন কারণে পৃথিবী টিকে আছে তিন কারণ আছে মাঠ আছে সকল দলের মাতবরি আছে ঠিক না ভাই যে যত রকমের আওয়াজ দিতে আছে মাঠ আছে খেলা আছে মাঠ নাই খেলা নাই এই তিন কিসিমের ভিতরে থাকবে জমিন ফুল কায়নাত ঠিক থাকবে তিন দলের ভিতর আমরা থাকব না দুনিয়াও থাকবে না কেয়ামত চলে আসবে ঠিক না ভাই ঠিক তাহলে এই তিন জল ধরতে হলে আল্লাহু আকবার জিকিরকারী হতে হবে তেলাওয়াতকারী হতে হবে নামাজি বান্দা হতে হবে রাত্র দিন 24 ঘন্টা আমি আর আপনি মালিকরে ডাকি কোন সাড়া শব্দ নাই নামাজ পড়িয়া বান্দা মালিকরে ডাকে আল্লাহু আকবার ডাক দিলেই সামনে দেখতে পায় কিভাবে
আল্লাহু আকবার মালিকরে কিভাবে দেখবে কয় এক শক্তি দেখা যাবে না আল্লামা রুমি বলেন চশমা বন্ধ লব বন্ধ গোশবান চশমা বন্ধ লব বন্ধ গোশবান তাতু বিনি নূর আকবার মা বোখা কয় ব্যাগ চোখ দিয়া মালিকরে দেখা যাবে না আমার এই চোখ মসজিদে যায় নামাজের সেইটা ঠিক তাকাই আর এই চোখ দিয়া চা খাইতে যায় আধা ঘন্টা এক ঘন্টা টেলিভিশন দেখি তাহলে এই চোখ দিয়া মালিক দেখা যাবে না যেই চোখ গুনা থেকে মুক্ত ওই চোখ মালিক দেখবে ঠিক না বাঠি আমরা তো এত সময় দোকানে কাটাই আল্লাহকে ডাকার সময় পাই না আর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উজানির প্রথম বীরকার ইব্রাহিম রহমতুল্লাহ আলাই পীর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ওনাকে বৃদ্ধকালে জিজ্ঞাসা করলো আগে তো মালিকরে বেশি বেশি ডাকতেন এখন কেরকম এখন আর আগের মতো পারি না ও তারপরও কতবার ও দৈনিক সোয়া লাখবার আমি মালিকরে ডাকি কতবার সোয়া লাখবার আর আমরা একশো বারো ডেলি ডাকার সময় পাই না ঠিক না ভাই ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকরে ডাকতেছে 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 আল্লাহর হাবিব বলেন এতবার টাকা ডাকি কিসের আমার আখেরাত সুন্দর করার জন্য আখেরাত সুন্দর করার জন্য এই দুনিয়ার আমরা যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চেয়ারম্যান মেম্বার যে যত বড় বড় পদে আছে এবং যে যত ছোট পদে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানের মধ্যে সমস্ত মানুষ একটা জিনিসের জন্য আফসোস করবে নিজের হাতের আঙ্গুল নিজের দাগ দিয়া কামড়াইতে থাকবে কেন একবার আমি আমার মালিকরে বেশি ডাকলাম না এই আফসোস করতে করতে ঠিক না ভাই ঠিক আফসোস করতে করতে যে আমি কেন একবার মালিকরে বেশি ডাকলাম না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ভাই শেষ মুহূর্ত কিছু লোক যাইয়া বলেন হুজুর আপনি যখন বিদায় হবেন দাফন কোথায় হবে হযরত আবু বকর সিদ্দিক বলেন আমাকে কোথায় দাফন করবে আমাকে কেন জিজ্ঞাসা করো মদিনাওয়ালারই জিজ্ঞাসা করো কিছুদিন পরে কথা বলার কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় আল্লাহু আকবার আমরা তো সকলে কবরের যাত্রী ভাই ঠিক না ভাই ঠিক আমরাও সকলে কবরের যাত্রী বাদশা হারুন দুনিয়ার থেকে বিদায় হইতেছে আর ছেলেরা ডাকতে বলতেছে আমি তো কবরের যাত্রী তুমিও রেডি হও উদ্দেশ্য কত ভালো মেজাজ কত ভালো তার চিন্তা ফিকির কত ভালো ছেলেকে আখেরাতের দিকে ডাকতেছে আর আমরা বাবা হইয়া সকালবেলা ফজরের সময় ছেলেরা ডাক দিতে লজ্জা লাগে ঠিক না বাকি সমাজের কোন মুসলমান আসি না নাই ছেলেরা ডাক দিতে পারি না লজ্জা লাগে আর বাচ্চা হারুন মেজাজ কত ভালো মন মানসিকতা কত ভালো শেষ শেষে ছেলেরে ডাক দিয়েছে যে আর কত ঘুমাবি এখন উঠি মালিকরে ডাক কারণ আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার পিছে পিছে আমার আত্মীয় স্বজন তো সিরিয়াল কে কার আগে চলে যায় তবে যাওয়াটা ঠিক ঠিক না ভাই ঠিক উনি ডাকতে শোনার বাসা হারুন কাহা ওয়াক্ত রাহিল আপনে পিছর মে जाएगा कभी तू भी ऐसी राह गुजर से पूछी जाए काफिर की नजर से मलकुल मौत पूछी जाए काफिर की नजर से मलकुल मौत लेकिन नहीं पूछी द मुसलमान की नजर से लेकिन नहीं पूछी द मुसलमान की नजर से আমি বিদায় হইয়া যাইতেছি যেই কবরের প্রতীক তুমিও সেই কবরের প্রতীক রেডি হইয়া যাও কবরের জন্য আমরাও সকলে কবরে যাওয়ার আগে আগে যদি রেডি না হই কবরে যাইয়া যদি বলি আবার ফাটান আল্লাহ পাক বলবেন লাউলা আখারতানি আর হবে না আর হবে না যত রকমে বলি ভাই এই দুনিয়া ফসল কামাইয়ের জায়গা বাবা যেন ছেলেরে জায়গা কিনে দিয়া বলতেছে এই তিন কাটা জায়গা তোমার জন্য আমি কয় করলাম এটা চাষাবাদ করে তুমি খাইও এটা একটা দুনিয়ার মানুষের কথা বাবা ছেলেরে ডাকতে বলেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকি বলেন বান্দা আমি তোমার জন্য জান্নাতটা রেডি করে রাখলাম এটা সাজানোর দায়িত্ব তোমার তুমি সাজাও
ঠিক না বেটি তা আমি সাজাইতে হবে কোথায় সেখানে যাই না আগে আগে দুনিয়াতে দুনিয়াতে সাজাইতে হবে আল্লাহ পাককে আমি দুনিয়ার মধ্যে ডাকবো কাছে পাবো হাশরের ময়দানে ডাকবো কাম হবে না আল্লাহ পাক বলেন ডাকার জায়গা দুনিয়া আজকের এই মাহফিলটা আমাদের আখেরাত সুন্দর হওয়ার জন্য আমাদের সকলের মাকসাদ হওয়া দরকার যে কিভাবে আল্লাহ আমার উপর রাজি যেতে হইয়া যায় ঠিক না ব্যাটি আল্লাহ পাক যদি আমার উপর রাজি হইয়া যায় আমার আখেরাতও সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে ঠিক না ব্যাটি চা দোকানদারি করে প্রধানমন্ত্রীর একজন লোক চা বেচে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বেঁকে যায় হিয়ানো হাতের কাছে ধর্ণা দেয় একজনে জিজ্ঞাসা করে আরেকজনে কিরে এতের কাছে কে বেঁকে ব্যাপারটা কি এতে তো কোনো ফদে নাই বড় ফদে সাহেব আছে সাহেব দোকানদার কারে এতে কোনো বড় ফদে নাই ঠিক আছে এতের লগে যা সম্পর্ক কইলে গুর গুর করে এমপি মন্ত্রী চলে আইবো ঠিক না বেটি কার লগে সম্পর্ক কয় না সাহেব দোকানদার প্রধানমন্ত্রীর লগে সম্পর্ক তার আত্মীয় সে কোনো ফদে নাই কিন্তু সম্পর্ক তার বড়ওয়ালার লগে জমিনের মন্ত্রীর লগে আল্লাহর কোন বান্দা জমিনের মধ্যে থাকে যদি মানুষের মালিকের সাথে সম্পর্ক করে তখন মানুষ দেখলে বলবে আল্লাহু আকবার জমিনের মধ্যে একটা কাজ করলে তরকারি বেচলে কয় তরকারিওয়ালা রিক্সার উপরে থাকলে কয় রিক্সাওয়ালা জমিনের কোন মানুষ আল্লাহর নবীর সুন্নত মোহাবেক চললে তাকে বলনেওয়ালা নবীওয়ালা এটা কয় না কয় আল্লাহওয়ালা ঠিক না বাড়ি এই লোকটা খুব আল্লাহওয়ালা কারণ নবীর তরিকার ভিতরে আল্লাহকে পাওয়া যায় আর নবীর তরিকা ছাড়া মালিকরে পাওয়া যায় না এই জন্য নবীজি অনুসরণ অনুকরণ এটার মাধ্যমে মালিক পাওয়া যাবে ঠিক না ব্যাটি হুজুর বলতেন রাহা সোগার খেসো খাহি কয় সব কিছু থেকে আল্লাহু আকবার মালিকের মহব্বত ঢুকাই দাও নবীর রাস্তার উপরে উঠিয়া সে গোসাজি আল্লাহু আকবার সে গোসাজি নারে রানু রে খোদা সে গোসাজি নারে রানু রে খোদা নুরে ইব্রাহিম রাসূল জোসেদা আল্লাহ 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 রাহা সোগার খেসো খাহি নাসরা দরদন বাজান রাহা সোগার খেসো খাহি নাসরা দরদন বাজান গর্বশানি হুব খাহি বুগজারাদ ফরজেন্দ কয় কোন মানুষ যদি মালিকের সাথে সম্পর্ক লাগাইতে চায় দুনিয়ার সব কিছু থেকে অন্তরকে খালি করিয়া মালিকের মহাব্বতটা যেন বসাইয়া দেয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি মালিকের মহাব্বত অন্তরে বসাইয়া আল্লাহু আকবার গভীর রজনীতে গভীর রজনীতে ভাই ঘুম থেকে উঠিয়া নিজের হুজরাখানার ভিতরে বসিয়া ডাকতেছে আল্লাহ 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 সে যাইয়া ওয়ার্ডের লগে বাড়িখানের সাতের দরজা খুলে গেছে দৌড় মারছে দৌড় দিতে দিতে খানা কাবা পর্যন্ত চলে গেছে খানা খাবার ভিতরে ঢুকিয়াও মালিককে ডাকতেছে খানা খাবার ভিতরে ঢুকিয়াও মালিককে ডাকতেছে আর বলতেছে আমি যে এত তালাশ করি জিকির করি ওয়াহা বাইতু সনম খালি ইহা বাইতুল হারাম খালি ওয়াহা বাইতু সনম খালি ইহা বাইতুল হারাম খালি ফাতা তেরা নেহি মিলদা আরব খালি আজম খালি ফাতা তেরা নেহি মিলদা আরব খালি আজম খালি কয় আরব আজম সবচেয়ে খালি আপনি কই আমি জিকির করি কোন দিকে তীর মারি কোন দিকে জিকিরের তীর আর সাত আসমান সাত জমিন বানাইয়া আপনি আল্লাহ লুকাইয়া থাকবেন আমি বাইজিদ আপনাকে লুকাইয়া থাকতে দিব না বাহির করিয়া লইব আল্লাহু আকবার আপনাকে আমি বাহির করিয়া লইব এখন ডাইন বাম সামনে পিছনে তাকায় যখন দেখে না এমনি কোরআনের আয়াত শোনা যায় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন
ও ভাইজি ডাইন বাম সামনে পিছনে তাকায় না তুমি তোর দিকে তাকাও আমি আল্লাহ তোমার ভিতরেই লুকাইতো আছি আল্লাহু আকবার আমাদের সাথে কে আছে ভাই আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সাথে আছে চোখের মতো চোখ যদি হয় দিলের মতো দিল যদি হয় যেদিকে তাকায় সেদিকে মালিক দেখে ভাই ঠিক না ভাই ঠিক ক যেদিকে ফিরাই আখি ওদিকেই তোমায় দেখি যে দর দেখতা হো ও দর তু হে যে দর দেখতা হো ও দর তু হে নশা তু হে জবা তু হে নশা তু হে জবা তু হে আশিকের মতো আশিক যদি হয় মালিকের জন্য যদি বান্দা আশিক হইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ফেরেশতা আসি তাকে সালাম জানাইবে আর ফেরেশতা সালাম দেখিয়া আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়া গজল বলবে বুজুর্গানে দিন বলেন সে গজল বলতে থাকবে আর বলবে খরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম খরমা রোজে কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে যা না বেরাওয়াম সে গজল বলতে থাকবে নজর কর ধমকি গড়ায়াত বছর জি গমে রুজে তাদর মাই কাদা সাদা ও গজল খাবে রাওয়াম তাদর মাই কাদা সাদা ও গজল খাবে রাওয়াম গজল বলতে থাকবে যে আমার মালিক আমাকে ডাকতেছে আমি যেই বান্দা মালিকে আমাকে পাঠাইছে মালিকের সন্তুষ্টির জন্য মালিকের রাজি খুশির জন্য আমি দুনিয়ার থেকে বিদায় হইতেছি আমিও আমার মালিকের প্রতি রাজি আমার মালিক আমার প্রতি রাজি এখন আর আমি দুনিয়াতে থাকতে চাই না আমি আল্লাহ তাআলার দিদারের জন্য আল্লাহ তাআলার কাছে চলে যাইতেছি খুশিতে সে গজল বলতে থাকে আর এরকম বান্দা যদি দুনিয়ার থেকে বিদায় হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে যদি আমার হাতে এক ডুব পানি খাওয়াই তাহলে 40 বছর পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না কমপক্ষে 40 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলবেন আরে ভাই উম্মতের মধ্যে সকলকে না কিছু কিছু উম্মতকে বলবেন আমার হাতে এক ডুব পানি খাও যাকে বলবেন পানি খাও সে বলবেন আমি জমিনের মধ্যে শেষ সজনী তুঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মালিকরে ডাইকলাম সেজদা দিলাম আরামের ঘুম হারাম করলাম আরে ভাই এটা তো ঠান্ডা পানির জন্য না ঠান্ডা পানির হাউজে কাউসারের পানির জন্য না হাউজে কাউসারের মালিকের জন্য ঠিক না গাড়ি জান্নাতের জন্য ইবাদত নাকি মালিকের জন্য সকল আওয়াজ দিয়া বলি না ভাই ইবাদত কার জন্য মালিকের জন্য এখন গ্যালাস হাতে নিয়ে একটু পানি পান করো 40 বছর আর পিপাসা লাগবে না সে বলেন পানি তো খাবো পানির মালিককে আগে একটু দেখতে চাই কই যদি এই মুহূর্তে আমি পানি খাই আমার তৃষ্ণার ভিতরে আমার পানির এত পিপাসা হে বলতেছে আল্লাহু আকবার আশেক বলতেছেন এত পিপাসা আমি যদি 60টি সাগরে পানিও খাই তারপর আমার তৃষ্ণা মিটবে না আমার তৃষ্ণা অপেক্ষা আছে কখন মালিককে দেখি আশেক বলতে থাকবে 60টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না 60টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না তোমার সঙ্গে দেখা হইলে মিটবে সকল যন্ত্রণা তোমার সঙ্গে দেখা হইলে মিটবে সকল যন্ত্রণা বহুদিন ধরে আশা ছিল যাইব মাওলা তোমারই কাছে বহুদিন ধরে আশা ছিল যাইব মাওলা তোমারই কাছে যেতে যেতে দিন ফুরালো আর কতদিন বাকি আছে যেতে যেতে দিন ফুরালো আর কতদিন বাকি আছে কত যেতে যেতে দিন পড়তেছে আপনি দেখা দিবেন এই দেখি এই দেখি এই দেখি এই নাই এই দেখি এই দেখি এই নাই কোথায় যাই লুকান কোথায় যা আপনি লুকান
বাইজিদ মোস্তফা বলেন লুকানো যাবে না সাত আসমান সাত জমিন বানাইয়া আমি আপনাকে বাহির করিয়া লইমো আমরা মনে করি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সকলের তিনটা প্রশ্ন না বাইজিদ মোস্তফার জিন্দেগি খুলে দেখা যা আল্লাহর নবী কবরে যাওয়ার পরে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে এই বাইজিদ মার রব্বুক মা দীনুক এগুলো কিছু জিজ্ঞাসা করা হয় নাই জিজ্ঞাসা করলো বাইজিদ বলো আমি মালিকের জন্য কি নিয়ে আসছো বাইজিদ বলেন আপনার জন্য কি নিয়ে আসব হাসনের ময়দান সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য হিসাব নিকাশ সত্য মওত সত্য সুস্থতা অসুস্থতার মালিক আপনি এগুলো সত্য এই একিন এই বিশ্বাস নিয়ে আমি আসছি কই বিশ্বাস নিয়ে আসলে তিন চার দিন আগে খালাম্মার বাড়িতে যাইয়া দুধ খাইছো সর্দি হইছে ফ্যাট ব্যথা হইছে তুমি বলছো দুধের কারণে দুধ খাওয়ার কারণে আমার ফ্যাট ব্যথা হইছে যদি একই নেই পর্যন্ত থাকতো এই কথা কেন বললা এখন বাইজিদ বোস্তামি ধরা বাইজিদ বোস্তামি ধরা চিন্তা করলে কথাটা তো বলছি তিন চার দিন আগে ঠিক আছে তখন আল্লাহ পাক বলেন এই বাইজি আমার কাছে তোমার একটা আমল আছে কি শেষ সজনীতে বিড়ালের বাচ্চাকে ঠান্ডার ভিতর থেকে ল্যাবের বাহির থেকে তুমি ধরি আনি ল্যাবের ভিতরে ঢুকাইয়া তুমি বাইর হয়ে আমার কুদরতি ভাই সেইটা লাগাইছো এই কাজটা আমার পছন্দ হয়েছে এই উচির আমি তোমাকে মাফ করে দিলাম তাহলে হাসনের ময়দানের মধ্যে কোন বেড়াগিরির আঙুল দিয়া চলবে না যদি আল্লাহ তালা রহম করম না থাকে ঠিক না ব্যাটি যার উপরে আল্লাহ পাক দয়া করবে সে কামিয়াব আর যাকে জিজ্ঞাসা করা হবে কেন এই গুনার কাজটা করলা সে দরা আল্লাহ পাক আমাদের সকলকে এই দরা থেকে হেফাজত করে সকলে আমিন রাবে আবসরিয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দি রাস্তা দিয়া যাইতেছে আরো আল্লাহর বান্দা হুজরাখানার ভিতরে বসিয়া আল্লাহর নামের তলকিন দিতেছে আল্লাহর নামের আল্লাহু আকবার গুনগান গাইতেছে আর বলতেছে কোন বান্দা মালিকের কাছে ছাইলে মালিকে দিয়া দিবে দরজা আওয়াজ দাও দিলেই দরজা খুলে যাবে রাবে আবসরিয়া বলেন ও আল্লাহর বলি ও আল্লাহর বলি আপনি তো বলেন আওয়াজ দিলে দরজা খুলবো দরজা আওয়াজ দেওয়ার আগে খোলা আছে ঠক ঠকাই না লোক নাই ঠক ঠকাইলেই নামি পড়বে ঠিক না ভাই ঠিক মালিকের দরজা সবসময় রহমতের দরজা খোলা কোন বান্দা যদি ডাক দেয় জিন্দিগির গুনা নিয়া সব আল্লাহ তালা মাফ করে দেওয়ার জন্য আমরা দেখি 66 বছর 80-90 বছর কাটতা কাফের কত গুনা কিন্তু আল্লাহ পাক বলেন না আমি মাফ করতে আমার কাছে বড় কিছু না ঠিক না ভাই ঠিক তাহলে আমরা জমিনের মধ্যে যত বয়ান যত জায়গা যাব যত কিছু শুনব যত সময় কাটাইব আমাদের একটা উদ্দেশ্য থাকা দরকার আল্লাহ পাক আমার উপর কি করে রাজি হইয়া যায় মালিকের উপরে যদি বান্দা রাজি হইয়া যায় বান্দার দুনিয়া ও আখেরাত সুন্দর হইয়া যাবে ঠিক না ব্যাটি কি করে আমাদের উপর মালিক রাজি হইয়া যায় কারণ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ তারা কালেমা পড়ে না এই কালেমা আমরা পড়ি ঠিক না ব্যাটি কেন আল্লাহ পাক আমাদেরকে এটা দান করলেন বন্ধু বন্ধুকে যদি তার কোনো কিছু হাদিয়া দেয় তাহলে বন্ধুকে বন্ধুর সাথে যত ভালোবাসা আছে অর্থাৎ যাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে তার জন্য ভালোবাসাটাও হাদিয়াটাও এরকম দামি হিসেবে দান করে ঠিক না ব্যাটি দামি একটা ভালোবাসা ভালোবাসার কারণে দামি জিনিস দান করে আল্লাহ পাক মুসলমানদেরকে ঈমান ওয়ালাদেরকে ভালোবাসেন এই জন্য ঈমান ওয়ালাদেরকে আল্লাহ পাক কালেমা দান করছেন যেই কালেমা আল্লাহু আকবার বাংলাদেশের ইতিহাসে দেখা যা 29টার মতো জাতীয় জিনিস আছে এক নাম্বার হলো জাতীয় কবি দুই নম্বর হলো জাতীয় ফুল তিন নম্বর হলো জাতীয় ফল জাতীয় সঙ্গীত জাতীয় ফল মাছ এরকম আছে না নাই জাতীয় ফাঁকি জাতীয় বলতে অনেক ফাঁকি কিন্তু একটা ফাঁকি জাতীয় ঠিক না ব্যাকি অনেক ফল আছে কিন্তু একটা ফল জাতীয় আর আমরা মুসলমান যারা কালেমা পড়লাম এই কালেমাটা সারা বিশ্বের জন্য জাতীয় কালেমা ঠিক না ব্যাটি আমরা যে কোরআন পড়লাম এই কোরআনটা বিশ্বের জন্য জাতীয় কোরআন অর্থাৎ জাতীয় জাতীয় বলতে ফল ফুলের ভিতরে বহু ফল আছে বহু ফুল আছে বহু সঙ্গীত আছে বহু কবি আছে কিন্তু তাদের ভিতরে যাচাই বাছাই করি উনি জাতীয় কবি এটা জাতীয় সঙ্গীত এটা জাতীয় ফাঁকি কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবী দিলেন জাতীয় নবী ঠিক না ব্যাটি জাতীয় এবাদত দিলেন নামাজ মুসলমান বাংলাদেশে যেইভাবে ফজরের নামাজের ফরজ দুই রাকাত আরব কান্ট্রিতে যারা মুসলমান আছে তাদের জন্য দুই রাকাত ঠিক না ব্যাটি
চট্টগ্রাম মাজারের মধ্যে দুরুদ এক রকম, আমাদের এখানে আরেক রকম, ওইখানে আরেক রকম। বিভিন্ন মাজার পূজারীরা বিভিন্ন রকমের দুরুদ পড়ে, কিন্তু জাতীয় দুরুদ হইল নামাজের দুরুদ, ঠিক না বেটি? জাতীয় কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জাতীয় ইবাদত হইল নামাজ, জাতীয় কিতাব হইলো কোরআন, জাতীয় মানুষটি হইলো আমার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতীয়ের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় জিনিস জাতীয় হিসেবে দান করলেন, ঠিক না ব্যাধি? আমরা যাওয়ার পরও কালেমা, আমরা থাকলেও কালেমা, আমাদের আগেও যারা বিদায় হয়ে গেছে এই কালেমা, আল্লাহ তাআলা আমাদেরকে জাতীয় জিনিস দান করলেন, ঠিক না ব্যাধি? তাহলে আমরা এই যে আল্লাহু আকবার কালেমা পড়ে মুসলমান হইলাম, এটা আমাদের জাতীয় কালেমা। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে যদি কম পক্ষে দৈনিক 100 বার এই কালেমা পড়ে, হাশর ময়দানে সে উঠবে, তার চেহারা পূর্ণিমার ছাদের মতো জলমল করতে থাকবে। তাহলে আমরা দৈনিক 100 বার কালেমা পড়তে কে কে রাজি আছে হাত উড়ায়, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, হাত নামায়। আমরা দৈনিক কমপক্ষে 100 বার করি, তারা 100 লাখ বার জিকির করছে, তারা তো মোবাইল টিভি সময় নষ্ট করে নাই। আর আমরা দৈনিক 100 বার কালেমা পড়ব, দৈনিক 100 বার ইস্তিগফার করব, ইস্তিগফারের দ্বারা গুনাহ মাফ হইয়া যায়। কি মাফ হইয়া যায়? গুনাহ মাফ হইয়া যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হইল যে আমি বেশি বেশি কি সুবহানাল্লাহ পড়ব নাকি বেশি বেশি ইস্তিগফার করব, তখন হাসান বসরি বলেন, ও আল্লাহর বান্দা শুনো, জামার মধ্যে যদি ময়লা লাগে এটা আগে সাবান দিয়ে ধুইতে হয়, তারপরে আতর ব্যবহার করবা। ইস্তিগফার হইল গুনাহ মোচনকারী, আর সুবহানাল্লাহ হইল খুশবু, ঠিক না বেটি? এই জন্য আমরা অল্প সময়ের জন্য বসি, কিছুক্ষণের ভিতরে মুনাজাত হয়ে যাবে, বেশি সময় বয়ান করব না, আমরা কেউ না যাই মুনাজাতে শরীক হয়ে যায়। তাহলে আমরা দৈনিক যদি ইস্তিগফার পড়ি, দৈনিক যদি 100 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ি, দৈনিক যদি 100 বার আল্লাহ তাআলার জিকির করি, আমাদের সময়টা যদি জিকিরের ভিতরে যায়, নামাজ আমরা পড়ি, এশার নামাজ আমরা পড়লাম, 5 ওয়াক্ত নামাজের একটা সময় সীমা আছে, ওয়াক্ত হতে হবে, শর্ত আছে, নামাজ যখন তখন পড়লে হবে না, নামাজের ওয়াক্ত শ্রেণী নামাজ পড়তে হবে, এটাও একটা ফরজ, ঠিক না বেটি? কিন্তু জিকিরের বেলা বলা হয় নাই যে তুমি অমুক সময় করা যাবে না, অমুক সময় জিকির করবে, এটা বলা হয় নাই। কোরআনুল কারীমের মধ্যে নামাজের বেলা যতবার আসছে বেশি বেশি নামাজ পড়ো এই কথা বলা হয় নাই, বেশি বেশি আল্লাহর জিকির করো এই কথা বলা হয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, নামাজ বেশি বেশি পড়ো এই কথা এই জন্য বলা হয় নাই, নামাজের একটা সময় গময় আছে, সব সময় নামাজ পড়লে হবে না, ওয়াক্ত শ্রেণী সময় মতো পড়তে হবে। আর জিকিরকে কেন বলা হয়েছে বেশি বেশি জিকির করো, এটা অজু থাকলেও পড়া যাবে, অজু না থাকলেও পড়া যাবে, হার হাওড়াতে আল্লাহর জিকির চলবে, ঠিক না ব্যাটি? রাস্তা দিয়ে চলতেছি, বাজারে যাইতেছি, আল্লাহর জিকির, ঘরের ভিতরে ঢুকতেছি, আল্লাহর জিকির, আল্লাহর জিকির যেই যত বেশি করবে তার জবান যত আল্লাহু আকবার তরুতাজা থাকবে, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া রাজুলুম যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা, আল্লাহর কোন বান্দা জিকির করবে তার চোখ দিয়া পানি পড়তে থাকবে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে, আর আল্লাহ তাআলার আরশের নিচে তার জায়গা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের চোখের পানি ছেলে মরলে বাইর হয়, দোকানের টাকা লুট হইয়া গেলে বাইর হয়, বাড়ির ডাকাত ঘর ঢুকলে বাইর হয়, কিন্তু আল্লাহর ভয়ে যদি বান্দার চোখের পানি বাইর হয়, তাহলে এই চোখের পানি আল্লাহ তাআলার কাজে লাগে যাবে। একজন বুজুর্গ জিজ্ঞাসা করলো, বারে এলাহি মানুষ তোমার কাছে ছেলে চাই, মেয়ে চাই, শান্তি চাই, টাকা পয়সা চাই, আমি কিছু চাইব না, আমি তোমাকে দিব। আরে আমাকে কি দিবি, আমি কোন জিনিস কি শর্ট আসেনি, আল্লাহর কোনো কিছু কমতি আসেনি? কয় আমি দিব, কি দিবা? কয় আমার চোখের পানি দিব আপনার জন্য। এই জন্য চোখের পানির বড় দাম, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয়ে রণাজারি করার তৌফিক দান করো, সকলে আমিন। কোন মানুষ যদি আল্লাহর হইয়া যায়, তখন ইবলিস শয়তানও তার গোলামি করে, হঠাৎ করে দেখা যায় তাহাজ্জুদের সময় হইয়া গেছে, শয়তান আসি আল্লাহর বুজুর্গ বান্দারে ডাকে, ও আল্লাহর বান্দা উঠেন উঠেন, তাহাজ্জুদের সময় হইছে, কয় তুই কে রে,
মসজিদের কর্নারে বসিয়া দুনিয়ার সমস্ত মানুষ মসজিদ থেকে বাইর হওয়ার পরে যেই কাঁদা মালিকের দরবারে দিছ আরো অগ্রিম 70 বছরের সওয়াব তোমার আমলনামা লিখে দিছি। এখন থেকে আমি নিয়ত করলাম যা করিবা তাই ভাইবা, নামাজ আর ছুটাইতাম না, শেষ সাথে আজকের থেকে আমি জাগাই দিব, ছুটাইলে লস। এই জন্য কোনো মানুষের ছুটাইলে লস আর কোন মানুষের ছুটাইতে পারলে লাভ। আমাদের ইমান যত দুর্বল আমাদেরকে সহায় রাখতে পারলে তার লাভ, আর যার ইমান মজবুত হইয়া গেছে দুনিয়ার সুন্দরী স্ত্রী তাকে রাখতে পারে না, আরামের গুণ তাকে রাখতে পারে না, লেখকের আরাম তাকে সহায় রাখতে পারে না, সে আল্লাহর ভয়ে উঠে আল্লাহর জন্য উঠে দুই চার রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকা ডাকি করে, ইবলিস শয়তান তার গোলামি করবে ঠিক না ব্যাটে। এই জন্য আমরা ইবলিস শয়তান যাতে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমল থেকে দূরে সরাইতে না পারে, ইমানের উপর আমলের উপর আল্লাহ পাক আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করে সকলে, আমিন। ইউএমকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।